আসন্ন লোকসভা নির্বাচনে প্রাক মুহূর্তে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল উত্তর জেলার সদর শহর ধর্মনগরে। ধর্মনগর থানা থেকে মাত্র 100 মিটার দূরে কৃষ্ণনাথ লেনের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক ভাস্কর সেনগুপ্তের বাড়িতে হানা দিল চোরের দল। ঘটনার বিবরণে জানা গেছে, গত এক মাস যাবত বাড়িতে তালা দিয়ে পরিবারের সবার সাথে আগরতলা রয়েছেন ধর্মনগর শহরে কৃষ্ণনাথ লেনের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক ভাস্কর সেনগুপ্ত। প্রতিবেশী এক দম্পতিকে বাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছেন তিনি। যাকে বাড়ি দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল সেই ভদ্রলোক প্রতিদিন ভাস্কর সেনগুপ্তের বাড়িতে নিজের স্কুটিটি ঢুকিয়ে রাখতেন, আবার সকালে বের করে নিতেন। প্রতিদিনের মতো রবিবার সকালেও 10:30 নাগাদ স্কুটি আনতে পাশের বাড়িতে গিয়ে তিনি দেখেন ঘরের একটি ভেন্টিলেটর ভাঙা। পরে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে তালা খুলে ঘরের ভেতরে ঢুকে দেখতে পান সমস্ত আসবাবপত্র এলোমেলো এবং আলমারিও লকারও ভাঙা। পরবর্তীতে বাড়ির মালিক তথা অবসরপ্রাপ্ত শিক্ষক ভাস্কর সেনগুপ্তের নির্দেশে ধর্মনগর থানায় খবর দেন তিনি। বাড়ি দেখাশোনার দায়িত্বে থাকা ওই প্রতিবেশী জানিয়েছেন, বাড়ির মালিক না থাকায় ঠিক কী কী সামগ্রী চুরি হয়েছে বা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারবেন না তিনি। তারা তো আজকে প্রায় মাসখানেক ধরে আগরতলা আছে, তো তারা আওয়া যাওয়া করতেছে। বাড়ি বাড়ি চাবিগুলি আমার কাছেই আসলো। নিত্যদিন আমি তার গেটটা খুললে আমার স্কুটিটা রাখি এবং নিয়ে যাই। আজকে সকালে যখন আমি এবং আমার মিসেস আই 8:00-8:15 সময়, তখন আমি গেটটা বন্ধ পাইছি। গেটটা তারা অলরেডি খুললে আমরা ঢুকছি। তারপর আমার মিসেস ভাবলো যে আজকে তারা আসার কথা আগরতলার দিকে, বাবলোর ঠিক আছে এই গেট দরজাটা খুললে দিব। দেখা গেলো বাইরের একটা দরজা বন্ধ, মিসেস কলাফুল গেট খুললো, দরজা খুললো। খুললে যখন ভিতরে ঢুকলো তখন দেখলাম ইয়েটা ভেন্টিলেটার ভাঙা। তখন আমাকে ডাকলো, আমি আসলাম। এসে তারপর দেখি ভেন্টিলেটার ভাঙা, ভেতরটা পুরাপুরি একদম ছানা মাখা। সঙ্গে সঙ্গে আমরা ওদের সাথে যোগাযোগ করি, ওদেরকে জানাই এবং ওদের মতামত অনুসারেই আমাদের পাশে শিলাংশুদা থানাতে ইনফরমেশন করেন। থানা এসেছিলো, দেখেছিল। আমার ভাবতে আশ্চর্য লাগছে যে ইলেকশনের প্রাক মুহূর্তে শহরের একদম থানার নাকের ডগায় এরকম একটা ঘটনা, পুলিশ অহরহ টহল দিচ্ছে এই মুহূর্তে এরকম একটা ঘটনা। ক্ষয়ক্ষতির পরিমাণ কী হয়েছে না হয়েছে কিছুই বলতে পারবো না, কারণ ওরা আসতে পারে বলা যাবে যে কী করবে। বাড়ির মালিকের নাম কি? ভাস্কর সেনগুপ্ত। উনি কী করেন? উনি রিটায়ার্ড টিচার। আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে পুলিশের এত টহলদারি থাকা সত্ত্বেও থানার নাকের টোকায় এমন দুঃসাহসিক চুরি কিভাবে হলো তা নিয়ে বিস্মিত ধর্মনগরবাসী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।